তার খিচুড়ি কিন্তু খুব মজা হয়েছে তুমি কিছু বলতে যাও মাহিয়াপু খিচুড়ি নিয়ে আমি বুঝলাম না আমার মানে ড্রয়িং রুমে রান্নাটা নিয়ে সবাই বলে কেন রান্না হলেই হলো সেটা এখন আমি ঘরে বসে করি আর ঘরে চালে বসে করি একই কথা খেতে পারলেই হলো রান্না হলেই হলো প্রচুর রান্না হয়েছে আজকে এবং আমি রান্না নিয়ে খুবই ব্যস্ত এই যে মোটু রান্নাঘরে বসছে একটা উঁচু চুল নিয়ে আমি তার জন্য চেয়ারের ব্যবস্থা করেছি এবং এরপর সে রাজি হয়েছে যে সে আমাকে খিচুড়ি রান্না করে খাওয়াবে আসল দেখুন তার খিচুড়ি কিন্তু খুব মজা হয়েছে তুমি কিছু বলতে যাও মাহিয়াপু খিচুড়ি নিয়ে আমি বুঝলাম না আমার মানে ড্রয়িং রুমে রান্নাটা নিয়ে সবাই বলে কেন রান্না হলেই হলো সেটা এখন আমি ঘরে বসে করি আর ঘরে চালে বসে করি একই কথা খেতে পারলেই হলো রান্না হলেই হলো ওকে ঘরে চালে বসে রান্না করুক আর যেখানে বসে চাপ কি জানি আমি দেখাই কি রান্না করেছে মাহিয়াপু এই হচ্ছে খিচুড়ি এই মাংস আরেকজন আরেকজন কি করছে আমি সেটাও দেখাই মানে উনি হচ্ছে একটা বদলো ওকে মাহিয়াপু কখনো নিজে আগে খান না সে হচ্ছে ভাইয়াকে না খাইয়ে কখনো খাবে না রাকিব সরকার ভাইয়া তাকে আগে খাওয়াবে দেন সে খাবে ওকে গুড কি পরিমাণ পতি ভক্ত স্ত্রী যে জামাইকে না খাইয়ে সে আগে খাবে না গুড গুড অনেক কিছু শেখার আছে এটা নিজে হাতে রান্না করেছে আজকে মাহিয়া মাহি তবে এই ভোনা খিচুড়ি রান্না করার সময় সে কিন্তু ড্রয়িং রুমে বসে করেনি এই হচ্ছে রান্নাঘর এবং তাকে আমি চেয়ারটা দিয়েছিলাম সে আরাম করে চেয়ারে বসে রান্না করছে এবং সে কিন্তু খুবই মজার মানুষ অসম্ভব মজার মানুষ।